ও হে গাইস, তোমাদের স্বাগত আমার চ্যানেলে শঙ্কর ব্লগার। গাইস আজকে চলেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর গাইস তোমরা যেমন ভিডিওগুলো দেখছো অনেকে সাবস্ক্রাইব করছো না, তো তোমরা সাবস্ক্রাইব করে নিও দেখার আগে। তো গাইস আজকে আমি এসেছি একটা আনারস বাগানে। গাইস আমার এই পাশে রয়েছে আনারস বাগান, আর ওটা অনেক বড়, এইখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত অনেক বড় বাগানটা, কিন্তু ফল এখন হয়নি, কারণ একটা আনারস গাছে ফল তো অনেকদিন 2-3 বছরের মতো সময় লেগে যায়। তো এটা কিছুদিন আগে লাগানো হয়েছে। তো এখন তোমাদের এটাই দেখাবো, এখানে একটা ছোটো একটা নালার মতো আছে, এটা পার করে আমাকে যেতে হবে এখানে। আর তোমরা দেখতে এখানে ছোটো একটা নালার মতো আছে, ওই দিক দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা, ওই দিক দিয়ে আমি ঘুরে যাবো ওই দিকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এদিক দিয়ে হচ্ছে রাস্তা, এই যে চা বাগানের পাশ দিয়ে গাইস এই যে আনারস বাগানটা, এখান থেকে শুরু করে ওই দিক দিয়ে ওই কোনা দিয়ে একদম অনেক দূর পর্যন্ত। আর গাইস এখানে যে একটা ছোটো নালার মতো আছে, তো এটা পার করে আমাকে এই দিক দিয়ে যেতে হবে। এই দিকে একটা যাওয়ার মতো রাস্তা আছে, এদিকে এদিকে জল নেই, এইদিকে অল্প অল্প জল আছে, ঘাসের জন্য দেখা যাচ্ছে না। এই যে চলে এসেছি আমরা, এই যে হচ্ছে আনারস গাছ, এটা এখনও সবুজ রয়েছে, মানে গাছটা এখনও ছোটো, অনেক ছোটো। গাইস হলো আনারসটা হবে এইখানটা, এখান থেকে আনারসটা হবে, এখনও হয়নি। এই যেগুলো গাছ ছাগল ফাগল খেয়েছে, যেগুলো পাশের গাছ, পাশের গাছে অত বেশি আনারস ভালো হয় না, যেগুলো হলো মাঝখানের গাছ রয়েছে, মাঝখানে যেগুলো গাছে আনারস ভালো হয়। আর এই দেখো সবগুলো এখন এরকম, আর দেখো আনারস গাছ, আনারস গাছের পাতাতে কাটা কেমন, এই দেখো পুরো কাটা একদম। ওজন আনারস খেতে ঢুকলে বড় প্যান্ট পরে ঢুকতে, আমি হাফ প্যান্ট পরে এসেছি, ওই জন্য খেতে তো ঢুকতে পারবো না। এই যে এইগুলো হচ্ছে রাস্তা, তা হলো ভিতরে যাওয়ার জন্য এরকম দুটো করে সারি করা থাকে, তারপর একটা করে রাস্তা থাকে এরকম এরকম। আর এই দেখো আনারস পুরো একদম, একটা তো হয়নি মনে হয় এদিকে আনারস, কারণ এগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছে, ওর জন্য হয়নি। আগে সূর্যটাও যে প্রায় ডুবছে, যে কারণে সন্ধ্যার দিকে আমি এসেছি। আর দেখো বাগানের মধ্যে পুরো লাইন টাইন একদম নিয়ে পুরো একদম সেই করে দেওয়া হয়েছে। বেশ এদিকে রয়েছে চা বাগান, এদিকে চা বাগান, এদিকে আনারস গাছ, মাঝখানে ছোটো একটা আলের মতো। আর গাছ এই হচ্ছে তেজপাতা গাছ, তোমরা যদি না দেখে থাকো, এই দেখো এই হচ্ছে তেজপাতা গাছ, এগুলোর পাতা শুকিয়ে তেজপাতা বানানো হয়। গাছ এখানে আনারস বাগান, আরও এদিক দিয়েও এদিকে আরও গাছ অনেক দূর লম্বা রয়েছে আনারস বাগান। আর গাছ এদিকে পুরো চা বাগান আর যে সেই বড়ো বড়ো লাইনের খুঁটিগুলো, এই দেখো এদিক দিয়ে গিয়ে সে এদিক দিয়ে না, এদিকে শেষ না, এদিকে একটা আছে, ওই যে ওই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত লাইনের খুঁটি ছড়ানো। আর গাছ ওই দিকে যে ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা চা ফ্যাক্টরি। গাইস একটা আনারস গাছে, যে তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো একটা আনারস গাছে, একটা আনারস হচ্ছে 2-3 বছর টাইম লাগে। আর এগুলো আনারস লাগানো হচ্ছে আমার মনে হয় 6-7 মাস আগে, তো এখন হয়নি, এখনও বহুত দেরি আছে এগুলো আনারস। আর আনারস গাছে একবার লাগালে 2-3 বারের মতো ফল হয়, তারপর আনারস গাছের যে গোড়াগুলো থাকে ওই গোড়াগুলো থেকেও আবার চারা তৈরি করা হয়, কারণ আনারসের গাছের গোড়া মরে না, ওগুলো গোড়া তুমি যেখানেই ফেলে দাও মানে চারা হয়েই যাবে। আনারস গাছে গোড়া হচ্ছে এমন, তো এগুলো আবার ওগুলো গোড়াকেও জালও দেয়, মানে জ্বালানি হিসেবে ব্যবহার করে, কারণ ওগুলো খুব ভালো মানে আগুন ধরে ওগুলোতে, ওগুলো প্রথমে ফাটিয়ে শুকোতে দেওয়া, তারপর ওগুলো করা। গাইস এটা তো এখন আনারস হয়নি না তোমাদের, না গাইস একটা তো হয়েছে, ছোট্ট একটা আনারস হয়েছে, এই দেখো ছোট্ট ছোট্ট একটা আনারস হয়েছে। এটা এতটুকু আনারস মানে ভালো হয়নি, শুধু পাশ থেকে একটু বেরিয়েছে, আর গাইস পাতার হচ্ছে উপরে, এটা মনে হয় ছাগলে খেয়ে নিয়েছে পাতার উপরে। এখন হচ্ছে আনারসের সময় না, নাহলে আমি কোনো যেই বাগানে আনারস হয়েছে সেই বাগানে গিয়ে দেখাতাম, কিন্তু এখন আনারসের সময় না, ওর জন্য এখন কোনো বাগানে আনারস নেই, সে যত করে বাগানে হোক এখন আনারস নেই। তো ওর জন্যই আমি কাছাড়া বাগানটা আসলাম, তোমার দেখা যায় আনারস গাছ কেমন হয় এরকম, মানে এরকম ডালপালা থাকে না, মানে হলো গোড়ার থেকে পাতা এরকম একটার পর একটা একটার পর একটা এরকম করে বাড়তে থাকে। আর যে মাঝখানে একটা লাঠির মতো বের হয় ওইখান থেকে আনারসটা হয়, আর আনারসগুলো একটা যেগুলো বড়ো হয় ওগুলো 2-3 কেজি হয়ে যায়, আর যেগুলো মানে ছোটো থেকে কেটে নেয় ওগুলো 1 কেজি 1/2 কেজি রাখা হয়। আর ভাঙার সময় যদি কেউ আসে তাদেরকেও দেওয়া হয় খাওয়ার জন্য, আর আমরাও মাঝে মাঝে ভাঙি কোনো বাগান থেকে। তো গাইস আজকে আনারস বাগানের ট্যুর এতটুকুই, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে। তার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যদি এরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।